हरे कृष्णो 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे 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 कृष्णो
श्याम हरे हरे সচিদানন্দ বিগ্রহ অনাদে রাধে গোবিন্দ যমা সর্বকারণে হে করো জয় জয় নিদায় গোবর কৃষ্ণ প্রমানন্দে নিদায় সদগুরু আশ্রয় করে গোবর হরে
यशोया माया गौर चंद तुम्हार भाई निताई के संगे धुलाए जाच्छो बड़ा गोरी
राधे राधे सर, हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे राम हरे राम। জয়তাই যখন ওরা জোরে যখন ওরা আওয়াজ হচ্ছে তখন তে ডান্তলরা বসে জয় রাধে। আচ্ছা ঠিক আছে রাধে স্যার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয়তাই রাধে শ্যাম জয় রাধে শ্যাম।
রাধে শ্যাম জয় রাধে শ্যাম ঠিক আছে রাধে শ্যাম तुमरा बोले ना भले
Kandaramastu de, Kandaramastu de,
তোমায় বন্দনা
করিলাম এ গুরুদেব আ রে হায় রে তোমায় বন্দনা বন্দনা করিলাম ওই নাই অনুরাগের পথে অনুরাগের পথে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বন্দনা করিলাম অনুরাগের পথে দাঁড়াইয়ে হে গুরুদেব বন্দনা আজ ত্রিরোদপির মালা রোদপির মালা গলা মালা গলায় ভরে তোমায় বন্দনা করিলা সত্তা জীবে অগ করিবারে সচেতু অচৈতন্য yeah
অচৈতন্য সত্য জীবে আরে অচৈতন্য সত্তা জীবে আর করিবার সচেতন আর রে 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 অচৈতন্য আমার শ্রী চৈতন্য আরে রূপে বর্ণের শ্রেষ্ঠ সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, আপনাদের সর্বচরণে এই ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন বনমালীর অনন্ত কোটি প্রণাম। ও গো গুরুদেব, ও গো গুরুদেব, তুমি কৃপা করো করুণা সরগ্রাহী ভোগ্রাহী রস কৃপাস আদ্যাশক্তি ভক্তিমূর্তি সুমেধা মাতৃজাতি, আপনাদের চরণে আমার অনন্ত কোটি প্রণাম রহিল। ওই সঙ্গে আমার ভক্তবৃন্দের চরণ দুখানি বন্দনা করিলাম।
আজকে এই যে জয়দলায় পূজা কমিটি অক্লান্ত পরিশ্রম করে গ্রামে গঞ্জে ভিক্ষা করে যেই হরিবাসর সাজিয়েছে সেই পূজা কমিটির ভাইদের উদ্দেশ্যে আমার সম্প্রদায়ের তরফ থেকে আমার প্রণাম রহিল। আজ এই যে জয়তলের ভুরি বাস মাটি নিয়ে কত জনার ধুলো মাটি খেয়ে এই মাটিটা আজকের বৃন্দাবন ডাক্তার লাগতো না এই ধুলো খেয়ে কত পবিত্র জায়গা। আজ শুভ রম্ভে যে লীলা গান চলছে বাবা জয়তলের গ্রামবাসীর উপর এই হরিবাসরটা যেন চিরক্ষয় থাকে অমর হয়ে থাকে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ ছোট ছোট ভাই বোনেদের জানাই আমার স্নেহের ভালোবাসা। আজকে যে লীলা গান গাইতে এসেছি এই লীলা গান সম্বন্ধে আমার বিশেষ কিছু জ্ঞান অর্জন করতে পারি না। পিতামহ গুরুজনদের নিকট যে মহাভারতের কথা রামায়ণের কথা শুনি গুরুর কাছে যেটুকু জ্ঞান উপলব্ধি করতে পারি সেইটুকু আপনাদের কাছে বলব। এতে আমার কোনোরূপ ভুল ত্রুটি হয় আপনারা নিজ সন্তান বলে গ্রহণ করবে। কারণ অনন্ত কোটি লীলা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এর অন্ত নেই আদি নেই বাবা শেষ নেই। আজ আমার প্রথম গুরু ঈশ্বর কমলকান্ত কয়াল দ্বিতীয় গুরু ঈশ্বর শ্যামাপদ বৈরাগী সেই মুখ্য গুরু চরণ দুখানি আমি এখানে বন্দনা করিলাম। অশীতি লক্ষ জনে পরিভবন অন্তে বহু বহু সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলে এই পুণ্যক্ষেত্র ভারতের বুকে নরতন প্রাপ্ত হয়েছে। কেউ যদি এই জন্ম ধন্য করতে চান সার্থ করতে চান সাধুগুরু পদাস্থিত হইয়া হৃদয় ক্ষেত্রে বিশ্বাসে জাগাইয়ে 64 রসের যে কোন রসের রসকে যদি একবার কৃষ্ণ নামে বলা যায় নাম গচ্ছন্তি সর্বধর্ম জনার্দন জীবনের মরণের সঙ্গে হরের নাম হইব কেবল নাম আমাদের কে বলম না আমাদের কে
তাই শাস্ত্রকার কলম দিলে একবার হরিয়ে বলিলে যত পাপ করে পাপের সাধ্য নাই তত পাপ করে আ বাবা একবার যদি হরি নাম বললে কৃষ্ণের শত লক্ষ নাম জপ করা হয় কেমন করে একবার হরি বলে কৃষ্ণের শত লক্ষ নাম জপ করা হয় বলে গেলাম কিন্তু বিষয়বস্তুটা কি জানলাম না ভক্তমণ্ডলী গতকাল হতে এই যে হরে কৃষ্ণের নাম চলছে কি নাম গলা গেলেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সারা রাত ব্যাপী কৃষ্ণ নামটা চলেছে পরিক্রম করতে গেলে কার্তিকী মাসে এই হরিকৃষ্ণ নাম করতে হয় বিষয়বস্তুটা যদি আমি জানি তাহলে আমি হরিকৃষ্ণ নামটা গাইব কেন এরা কারা বিষয়বস্তুটা একটু বলে যাই হোক এই যে হরিকৃষ্ণ এরা কারা আচ্ছা বলুন তো বাবা এরা মায়েরাও তো বলি কটা হরে কটা রাম কটা কৃষ্ণ কটা হরে কটা রাম কটা কৃষ্ণ গানটা তো আমরা গাই বা বলি তাহলে বিষয়বস্তুটা আমার জানতে হবে না জানলে এরই উপর একটা ভক্তি আসবে একটা প্রেম আসবে আটটা হরে আছে গুনে দেখো চারটে রাম আছে চারটে কৃষ্ণ আছে এই চারটে রাম চারটে কৃষ্ণ আটটা হরে এরা কারা হরেটা যাই বাবা আটটা হরে আছে গুনে দেখো তাহলে আটটা হরে চারটে রাম চারটে কৃষ্ণ এই আটটা হরে এরা কারা একটু শুনে নি প্রথম হরে আছে চন্দ্রাবলী দ্বিতীয় হরে আছে রাধা তৃতীয় সুভাষিনী চারে সিংহাসন পাঁচে সুদর্শন ছয়ে শেষদেব রেবতী আর সাবিত্রী এরা হলো লক্ষ্মী এই আটটা হরে চলে গেল চারটে রাম প্রথম রামে আছে রাধা দ্বিতীয় লক্ষ্মী তৃতীয় সরস্বতী চারে সুভদ্রা এই আট চারে বারো গেল রাধা আর চারটে রাম কৃষ্ণ এই চারটে কৃষ্ণ হলো এরা কারা ইনি হলো পুরুষ প্রথম কৃষ্ণ পরমপ্রভু শ্রীগোবিন্দ দ্বিতীয় হলো বসুদেব তৃতীয় জগন্নাথ চারে বলভদ্র এই বারো আর চারে ষোলোটার নাম একবার করে যদি বলা যায় তাহলে আটবার যদি হরে কৃষ্ণ একবার করে বলি আট আটা চৌষট্টি চারটে কৃষ্ণ চারটে রাম যদি একবার করি চার চারে ষোলো তাহলে চৌষট্টি আর ষোলো হচ্ছে কত আশি চারটে কৃষ্ণ যদি একবার করে বলি চার চারে ষোলো আশি আর ষোলো হচ্ছে কত ছিয়ানব্বই আর চার যুগে চারটে রাম চারটে নাম তাহলে এই একবার হরি বললে কৃষ্ণের শত লক্ষ নাম জপ করা হয় তাহলে একবার নাম বলতে হবে তাহলে একবার নাম বললে যদি ভগবানকে পাওয়া যায় একবার হরি বললে যদি ঈশ্বরকে পাওয়া যায় কেন আমরা হরে কৃষ্ণ নাম বলবো না একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপের সাধ্য নাই সে তত পাপ করে পারে তাহলে বাবা একবার হরি বলতে হবে জহতলে গ্রামে অনেকটা হরিবাসর হয়ে গেছে আর প্রত্যেক জায়গাটা আপনারা হরিনাম শুনতে চান প্রয়োজন নেই যদি একবার যদি ভক্তিভাবে নাম বলা যায় বারবার নাম শুনতে হবে না এতেই সন্তুষ্ট হবে
ভক্তি শুধু দেখি জগত সংসার আর ভক্তি বিনা নাই দেখি লোকে নিস্তার আমার অন্তরে যদি ভক্তি না থাকে মনে যদি ভক্তি না থাকে প্রাণে যদি ভক্তি না থাকে আমি যতই ভগবানকে ডাকি না কেন যতই হরি নামকে দেই না কেন যত শিলা শিখা তেল মাটি কণ্ঠে ধারণ করি না কেন হবে না ভক্তি থাকা চাই ভক্তিতে ভগবান তুষ্ট লাগে না রাশি রাশি চিনি সন্ধির বাতাসা দিয়ে ভগবানকে পাওয়া যায় না একটি তুলসী পত্র তুলবে তাতে একটু যদি পারি তো গঙ্গার জল পারি মানে চোখের বাড়ি যদি যে ভগবানকে সেবা করা যায় তাতে সন্তুষ্ট লাগে না ওই রাশি রাশি চিনি সন্ধির বাতাস তাহলে বাবা একেবারে ভক্তিভাবে নাম বলতে হবে তাই এই নাম বলেছিল কে ভক্ত প্রহ্লাদ বলেছিল আর কে বলেছিল ভীম বলেছিল কবি বলেছিল যে তিনি পিতামহ ভীষ্ম বৈষ্ণবাশ্রম ধারণ করেছিলেন তিনি ছিলেন রথপরি চিৎকার করে বলেছিল হে পাণ্ডবগণ রথের উপর দিয়ে চিৎকার করে বলেছিল হে পাণ্ডবগণ অস্ত্র ত্যাগ করো ধনুকবাণ ত্যাগ করো পৃষ্ঠ দাও নইলে তোমরা কেউ বাঁচবে না বাঁচবে না বাঁচবে না ভগবানের কথা শুনে যুধিষ্ঠির অর্জুন নকুল সবাই অস্ত্র ত্যাগ করলো ধনুকবাণ ত্যাগ করলো ভীম ত্যাগ করল না ভীম কহিলেন শিব রুষ্টতে তা গুরু গুরু রুষ্ট ন করছে না আমার গুরু হলো কৃষ্ণ ভগবান রাখে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ রাখে কে শুধু তাই নয় তিনি গীতারে বাড়ি উচ্চার করে বলেছিল সধর্ম মরণং সহ পরধর্ম ভয়াবহ নিজের ধর্ম হলো শ্রেষ্ঠ বাবা অনেকে আছে এখানে এই হিন্দু ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম ত্যাগ করে কেউ খ্রিস্টান ধর্ম চলে যাচ্ছে আমাদের সব হিন্দু বোঝে না পরের ধর্ম যত ভালো হোক না কেন তাতে বিগুণ আছে যা ভীম বলে না আমি ক্ষত্রিয় আমার ধর্ম হলো যুদ্ধ যুদ্ধ করে মত্তহি মরব তবু আমি পৃষ্ঠ দেব না আমি পৃষ্ঠ দেব না আমার ধর্ম আমি ক্ষত্রিয় আমার ধর্ম যুদ্ধ যুদ্ধ করে মত্ত হয়ে মরব তবু আমি পৃষ্ঠ দেব না শুনেছি বাবা তখন কার নাকি যুদ্ধ হলে পিঠ ফিরিয়ে দিলে নাকি আর যুদ্ধ বন্ধ এখন আপনারা দিন না পিঠটা ফিরিয়ে দেখবেন ফটাস যাই হোক ভীমে তখন কি করলে না আমি দেব না এত কই ভীম সেনে আমার অগ্রসর হল হল গদা গদা হাতে আসফল বিস্তার করিল গদা হাতে ভীম সেন আসফল দিল কিন্তু বৈষ্ণব অস্ত্র যখন কাছে আসছে
ভীমের চক্ষু বিদ্যুতে ন্যায় ঝলসে গেল, অন্ধ হয়ে গেল, বধির হয়ে দাঁড়িয়ে আছে, কিছু দেখতে পাচ্ছে না। শুনেছেন তো আপনারা যে ভীমের শক্তি অনেক, কিন্তু অন্ধ যদি হয়ে যায় সে যত শক্তি থাক না কেন সে কি যুদ্ধ করতে পারবে? ভীম মনে মনে ভাবছে, গুরু হলো আমার গুরু কৃপা, হি কেবল গুরু ছাড়া আমার আর কোনো পথ নেই। গুরুদেব গুরু কৃপা হি কেবল গুরু হলো সাক্ষাৎ দেবতা শাখার মূর্তি। আজকাল বর্তমানে ছেলে বলি আর মেয়েরা বলি, গুরু কি বস্তু জানে না, পিতা মাতা যে কি বস্তু জানে না, যারা হারা হয়েছে তারা জানে পিতা মাতা কি আশীর্বাদ। আজকাল তো ছেলে মেয়েরা বাবা মার তো প্রণাম তো করে না, যখন পিতা মাতাকে প্রণাম করে বাবা আশীর্বাদ দেয়, বাবা মা আশীর্বাদ দেয়, মুখ দিয়ে যেটা বলে অক্ষরে অক্ষরে পালন হয় বাবা। অনেক পিতা মাতাকে প্রণাম করলে কেউ বলে বাবা তোমার ধনেপত্র লক্ষ্মী লাভ হোক আশীর্বাদ, কেউ বলে আমার মাথা যতটুকু চুল আছে পরময় হোক তত, আর কেউ বলে এটা হচ্ছে আশীর্বাদ নয় এটা হলো অভিসম্পদ। কারণ এই জগতে যত ধন মান যশ পুত্র কন্যা বিষয় সম্পদ যতই বাড়বে ততই আষাঢ় নামক বই তৈরির উজ্জ্বলে উঠবে, হা বুঝবে খেয়ে ওখানে প্রাণ হারাবে, সে ধরল সকল দুঃখের মূল আশীর্বাদ নয়। প্রকৃতর আশীর্বাদ কি জানেন? পিতা মাতাকে যখন সন্তান প্রণাম করে করি বাবা তোর কৃষ্ণমতি হোক, ভগবান তার মনের বাসনা পূর্ণ করুক, এই হল প্রকৃত আশীর্বাদ। তাহলে আমি আশীর্বাদ হিরে যেতে পারি, আমি আশীর্বাদ জানো আমি পেতে বাইরে যেতে হলে কতটুকু, আশির বাহিরে যেতে হলে কতটুকু, আশির সঙ্গে যদি চার যুক্ত করা যায় তাহলে হলো কত, সেই না চৌরাশি বলে সঙ্গ পাইহে করবে না বলে আমার
আসিতে না হয় রে ভবিতে আমার জানব জানব জানো আসিতে তাহলে ভীম যখন অন্ধ হয়ে গেল যুদ্ধ করতে পারছে না গুরুর শরণাপন্ন হলো গুরুর শরণাপন্ন হলো সেই দিন একনিষ্ঠ ডাক ডাকলে আমার কৃষ্ণ ভগবান ভগবান অগুরু রূপী করো রক্ষা করো প্রাণ ও গুরু রূপী
জানি গো আমা রক্ষা ভগবান না এসে থাকতে পারে না, পারে না, পারে না গো। আপনারা ডাকলেন, আপনারা যদি সত্যি আর এইভাবে একনিষ্ঠতা ডাকেন ভগবান আসবেন। কোথায় যাচ্ছেন না? হরি নামে। আর আমি বলছি হরি নামে, একটু লক্ষ্য রাখবেন। কোথায় যাচ্ছেন না? জয়তলে হরি নামে যাচ্ছে। আর আমি বলছি হরি নেমেছে বাবা জয়তলায়, আস এই মাঠে হরি নেমেছে, না হলে আপনারা আসবেন কেন? ভক্তের জন্য, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি এসেছে। আপনাদের বলে যাই, যদি এইভাবে একনিষ্ঠ ডাকে তিনি না এসে থাকতে পারে না, পারে না। ভগবান তিনি হলেন পরমাত্মা, আর আমরা যা আছি জীব আত্মা। বিশ্বধ্বংসী জ্যোতির্ময় আমার গর্জায় উঠিল, করে যে আয় উঠিল আর জ্যোতি, জ্যোতির্ময় কৃষ্ণের বক্ষে পড়ে শীতল হইল জ্যোতির্ময়। আজ কেমন ভাবে তাহলে বাবা ডাকার মতো যদি ডাকা যায় তিনি না এসে থাকতে পারেন? যেমন সাধক রামপ্রসাদে ডেকেছিলেন, মাখণ্ড রূপ তার বেড়া বেঁধে দিয়েছিল, দ্রৌপদী বিপদে পড়েছিল, দ্রৌপদী দু হাত তুলে ভগবানকে ডেকেছিল, ভগবানকে পেয়েছিল। আর আপনারা যারা এসেছেন যদি এইভাবে ডাকতে পারেন মায়ের সাড়া দেবে গো মা, বিপদে না পড়লে আমরা একনিষ্ঠ ডাক ডাকি না। আমার ছেলে বলে অসুখ বিসুখ মন্দিরে এসেছে, কান্নাকাটি করতে হয়, ওইভাবে একনিষ্ঠ ডাক ডাকুন। যদি মিথ্যা হয় তাহলে হরিনাম ছেড়ে দেবো, হরিনাম আমি গাইব না। অনেকে বলে হরিনাম শুনলে নাকি পাপ হয়, হরিনাম বললে পাপ হয়, কণ্ঠে মালা ধারণ করলে নাকি ছো উল্টে যায়। আমি বলবো যে হরিনাম নিষেধ করে, তার মধ্যেই মূর্খ আর কেউ না। মার্কুণ্ড হরিনাম করেছিলেন, 14 বছর পরময় ছিল মা, এই হরিনাম করে তার সে কত কল্প জানেন? সপ্তকল্প জীবিত হয়েছে, সপ্তকল্প। সপ্তকল্প কত জানেন? আমার 14 বছর পরমায়ু, সেখানে সপ্তকল্প জীবিত হল অমর। একটা কল্প নাম শুনলে আপনি খাতায় জায়গা খুঁজে পাবেন। আমি এক জায়গায় হরিনাম করছি, বলছি আপনাদের মতো বয়স্ক লোক, ও দাদা কুলি এখন শেষ হয়? আমি না, কলির আয়ু হলো 4,32,000 বছর।
কলির আইন। সত্তর আয়ু কত জানেন? 17,28,000। 73 হলো 12,96,000। দাপর হলো কত? 8,64,000। আর কলি হলো 4,32,000। আপনারা পাঁচিটা খুলে দেখবেন কলির বয়স, বয়সটা কত? 534 কি 35 চলছে, একটু বলে যায়, একটু বল, যদি বলতে বলেন তাহলে বলবো, নাহলে বলবো না। তাহলে হলো সত্যযুগের উৎপত্তি কবে জানেন? বৈশাখে মাসে শুক্ল পক্ষে তৃতীয়ায় রবিবার সত্যযুগের উৎপত্তি। ত্রেতা যুগের উৎপত্তি কার্তিক মাসে শুক্ল পক্ষে নবমী তিথি সোমবার ত্রেতা যুগের উৎপত্তি। দ্বাপর যুগের উৎপত্তি ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে বৃহস্পতিবার। আর কলিযুগের উৎপত্তি মাঘ মাসে পূর্ণিমা তিথি শুক্রবার। তাহলে কলির আয়ু শুনলেন, উৎপত্তি শুনলেন, কলির আয়ু হলো 4,32,000, 534 কি 535 চলছে, শেষ হবে, শুনে নিন একটু। একাত্তর চতুর্যুগে হয় একটা মন্বন্তর, 14 মন্বন্তর হলে ব্রহ্মার একটা দিন হয়, একটা রাত হয়। একটা মন্বন্তর সমান কত জানে? 30,67,20,000 হলে একটা মন্বন্তর। এইভাবে 14 মন্বন্তর হলে কত কোটি হবে বাবা? তারপর হবে এক রাত, একটা রাত, একটা দিন। খাতায় জায়গা পাবে? সবে তো শুরু। তাহলে এই চক্রবত ঘুরছে, এই চক্রবত ঘুরছে, এক দিব্য যুগ হল 43,20,000। একটা চক্রবত ঘুরছে এক দিব্য, তাহলে কলিউর আয়ু সবে শুরু হতে চলেছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই নাম কেন আমরা বলব বা কেন বলবো, এর মধুটা কি? তাহলে একবার নাম বললে যত পাপ হরে, পাপের সাধ নয় তত পাপ করে। আমার নাম বলাটা কেমন হচ্ছে জানেন? মনে করুন পড়াবো, ঠিক তদ্রুপ একটা ব্যাজ জাল পেতেছে, তার জালে কতগুলি পাখি পড়েছে, ব্যাজ তখন কি করলেন? সেই জালে হইতে পাখিগুলি ছাড়িয়ে নিয়ে খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখলেন। পাখি ধরে যখন শেষ হয়ে গেল, ব্যাজ তখন খাঁচাটি স্কন্ধে নিয়ে মনের আনন্দে গৃহে গ্রহণ করলেন। যাবার সময় একটা দয়ালু ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ হলো, ও ভাই ভাই, তোমার এই খাঁচার মধ্যে কি গো? ব্যাজের ভয় হয়ে গেল, কারণ সরকারের নিষেধাজ্ঞা, জীবজন্তু ধরা যাবে না, পাখি মারা যাবে না, কচ্ছমার ধরা যাবে না, ভয় হয়ে গেল। সেই ভদ্রলোককে বলছে, ও দাদা বলো না, এর মধ্যে কি? বলে পাখি, এই পাখি ধরা বিক্রয় করে আমার জাতীয় ব্যবসা। কেন? এই পাখিগুলি বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি। কেন ভাই? বাজারে বিক্রয় করবে কেন? আমার কাছে বিক্রয় করো, আমি উচিত মূল্য দিয়ে কিনে নেব। ব্যাস ব্যাজ তখন কি করলেন? পাখিগুলি তাকে দিলেন, বিক্রয় করে দিলেন। সেই ভদ্রলোকটি গৃহে গমন করলেন, গিয়ে একটা পিঞ্জারা তৈরি করলেন,
সেই পাখিগুলি পিঞ্জারের মধ্যে আবদ্ধ করে রাখলেন। আবদ্ধ করে রেখে কি করছে না, বুলি শেখাচ্ছে। কি বুলি শেখাচ্ছে? ওরে পাখি রে, ওরে বেদে রে ফাঁদে, সেই ভদ্রলোককে পাখিগুলি বুলি শেখালে। বুলি শেখে দ্বার খুলে দিলেন, উন্মুক্ত করে দিলে, পাখিগুলো আকাশে উঠছে আর ওই বুলি বলছে, বেদের ফাঁদে পা দিও না, মরবি কেন আপন দোষ। যারা অজানা পাখি ছিল ওই বুলি শেখানো পাখিদের বুলি শুনে তারা যে যার সাবধান হয়ে গেল। আর এই বুলি শেখানো পাখি তাদের কেমন ভাবে জানে, সেই বুলি বলতে 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 আবার ওই ব্যাঘের জালে এসে পড়লে। ভক্তমণ্ডলী আদ্যাশক্তি ভক্তিমতী মায়ের তার নাম বলতে হলে নামই হতে হবে, নামের উপর বিশ্বাস আনতে হবে, বিশ্বাস হলে আসবে ভক্তি, আর ভক্তি হলে হবে জীবের মুক্তি। তাই নাম আমাদের পরম বল, এছাড়া নাই জীবের কোন সম্বল, দুর্বের বল, ধরির বল, পারের পরম বল, বিষয় বল, সম্পদ বল, আত্মীয় বল, বন্ধু বল, তার কোনো বলে খাটবে না যদি আমার ইন্দ্রগ্রহ হয় দুর্বল। নাম হলো আমাদের প্রতি, নামে আছে জগতে প্রতি, নামে আছে আমাদের জগতে প্রতি, নামে আছে মূরতি দ্বিভুজ প্রাকৃত নবীন মদন নবকিশোর নটবর, হে রস পিপাসীগণ আদ্যা শক্তি ভক্তিমতী মায়েরা, কেবল কেবল হইয়া প্রণাম রাধা কবিদের নাম বলুন। নাম বললে জীবনী শক্তি বৃদ্ধি পায়,
তাহলে সাধু রামপ্রসাদ ডেকেছিল আর কে ডেকেছিল অদ্বৈত আচার্য দেবাদিদে মহাদেব একটু গৌর বর্ণনা করে চলে যাই পালাই যাব পালাই আমি যাব আপনাদের তবে একটু বিষয়বস্তু বলে যাই ঘর বাঁধতে গেলে একটা ভিত করতে হয় তারপর আসাতে ঘরটা হয় তাহলে দেবাদিদে মহাদেব প্রতিদিন তুলসী পত্র নিয়ে ভাগ্যবতী সুরধরীর তীরে ভাষাতে কেন গৌর সুন্দর বলেছিল তোমার যখন জ্ঞানের উদয় হবে ভাবের উদয় হবে তিনটি করে তুলসী পত্র লিখে হরিকৃষ্ণ নাম লিখে ওই সুরধরী ভাসিয়ে দেবে যেদিন ওই তুলসী সুজন থেকে উজানে যাবে সেই দিন আমি কলিতে আসবো 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 তাই দেবাদিদে মহাদেব প্রতিদিন ওই ভাগ্যবতী সুরধরীর তীরে তুলসী পত্র ভাসাতে তুলসী কোনোদিন উজানে যায় না বারো বছর ধরে ভাসিয়েছিল মায়েরা তাই দেবাদিদে মহাদেব অদ্বৈত আচার্য ভাবলেন এই দেহটা আমার পবিত্র নয় সেবা সিদ্ধ নয় তাই প্রভু আমার নিত্য গোলক হতে আসছে না মনে মনে ভাবলেন আমি ওই ভাষণ ও তুলসীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব এই বলে যখন অদ্বৈত আচার্য সেই তুলসী পত্র মাথায় নিয়ে যখন ওই ভাগ্যবতী সুরধনী ভাসিয়ে দিয়েছে ওই ভাষণের সঙ্গে যখন ঝাম দেবে তুলসী তুলসী উজানে চলেছে আপনাদের এই এই নদীতে উজান ভাটা খেলে তো উজানে চলেছে তুলসী সেই তুলসীকে লক্ষ্য করে আমার শীতলাভ চলেছে দেবাদিদে মহাদেব শান্তিপুরে বাপলা গ্রাম হইতে নবদ্বীপ ঘাট সেই নবদ্বীপে ঘাটে শান্তিপুর যদি হেঁটে যায় 7.5 কোশ রাস্তা দেবাদিদি মহাদেব হাঁটতে হাঁটতে তুলসীকে লক্ষ্য করে চলেছে নবদ্বীপে ঘাটে গিয়ে কি দেখে দুটি ঘাট একটি ঘাট হলো রমণীর ঘাট আর একটি ঘাট হলো পুরুষের ঘাট সেই তুলসী ভাসিতে ভাসিতে রমণীর ঘাটে উপস্থিত হয়েছে অদ্বৈত আচার্য দূর থেকে লক্ষ্য করে জানেছে মা মা তুই যদি না তুলিস তালি অধপতিত জীবের দশা কি হবে জীবকে ঘুরে ঘুরে মরতে হবে 80 লক্ষ জনে ভ্রমণ করে মাগত বিষ্ণু ভক্তি কে দেবে মা দূর থেকে জানাচ্ছে আর সেই ঘাটে একটা রমণী ছিল বয়স বেশি না আদার মা আমার স্নান করে ঈশ্বরদেবকে স্মরণ করছে আর তুলসী তার চতুর্দিকে ঘুরছে প্রদক্ষিণ করছে একবার উঠছে আর একবার পড়ছে মা যখন ইষ্টদেবকে স্মরণ করেছে করে অনেক মায়েরা দেখবেন এই আঙুলটি নিয়ে গঙ্গা জল পান করলেন সেই তুলসী মায়ের হাতে উঠেছে সেই তুলসী যখন পান করলেন অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে আমার আরুদ্ধদেব এই জায়গায় আসবে কেন এলেন আর সেই গোলক বৃন্দাবন ত্যাগ করে তিনি এলেন মায়ের গর্ভে শচী মায়ের গর্ভে সন্তান হয়ে আসছে নবদ্বীপে যদি বলি মায়েরা নবদ্বীপ বলুন আর নদিয়া বলুন নয় নদিয়া নয় নদিয়া
দেখো একবার নয়ন দিয়া দেখো সব নয়ন যায় না দেখা নয়ন দিয়া নয়ন দিয়া এ তো সব নয়ন যায় না দেখা দেখো গুরু দত্ত নয়ন নইলে সব নয়নে যায় না দেখা আচ্ছা বাবার সব নয়ন বলতে কি তন্তে সবর সব তালবে সবর সব দন্তে সব মানে সবার বলি বা সকল আর বলি আর তালবে সব সব যেটা বল হয় শব্দা হোক শ্মশানে নিয়ে যাওয়া হয় মরা মরা ভগবানকে পেতে গেলে এই নয়ন হলে হবে না গুরুদত্ত নয়ন হওয়া চাই আমি ওই রানীগড়ে গান করতে গিয়েছিলাম বাবা এখনকার বর্তমানে ছেলেরা উচ্চ মাধ্যমিক আমরা তিলক কেটে তো যাচ্ছি বলতেছি কি জানেন ও দাদা আপনি হরিনাম করেন আমি হুম কেন ভাই না আপনি ভগবানকে দেখাতে পারবেন হাটের উপর আপনি জানেন মনে হয় ওই পাঁচই রামের খেয়াল পাঁচ ছজন ছেলে উচ্চ মাধ্যমিক ছেলে সব তা বলতে ভাই আপনি হরিরামকে ভগবানকে দেখাতে পারেন আমি বল বাবা ভগবানকে আমি দেখার শক্তি আমার নেই বলে এসব করেন না এসব নাম করেন কেন আমার ভালো লাগে তাই করি না এইসব ভণ্ড না মানুষ শিক্ষা দেন মানুষের জ্ঞান দেন মানুষের এইভাবে বলতে বলে দেখি ক্রিটিসাইজ হচ্ছে আমি বললাম ভগবানকে দেখবে হাটের উপর তো আসতে হাটের উপর তো বেশ 30 জনের মতন লোক জুটে গেছে আচ্ছা ভগবানকে যদি না দেখাতে হবে ভগবানের বাবাকে দেখালে হবে ছেলে কটা আর লাভ নেবে হ্যাঁ ভগবানকে দেখাতে পারেন না আপনি ভগবানের বাবাকে দেখাবেন আমি বললাম ভগবানকে দেখাতে পারবো না বাবার দেখাই আর যদি বলে হ্যাঁ আমি ভগবানকে দেখাবো তবে ভগবানকে দেখার আগে একটা প্রশ্ন আমার আছে উত্তর দিতে পারলে তাহলে তোমার এই ভগবানকে আমি দেখাবো রসগোল্লা খেয়েছে বলে হুম দেখতে কিরকম বলে সাদা খেতে কিরকম বলে মিষ্টি আমি দাদা ওই মিষ্টি জিনিসটা কি আর মিষ্টি বস্তুটা কি যদি একটু আমাকে দেখাতে পারেন আমি তাহলে খুব আনন্দিত হব মিষ্টি তো তুমি যে আস্বাদন উপভোগ আসতে মায়েরা খুব কষ্ট লাগছে গান করতে পরস্পর গান গেয়ে গেয়ে আসছি তো যাই হোক কানে শোনা ওরে কানে শোনা কানে শোনা কানে শোনা কানে শোনা কানে শোনা কানের শোনা কানে শোনা কানের শোনা ও মা কানে শুনলে কথাটা থেকে যাবে আর এই যে কানের শোনাটা না টেনে নিয়ে চলে যাবে ছিঁড়ে আর এই বস্তুটা যদি শোনা থাকা যায় তাহলে দেখবেন খুব মূল্যবান জিনিস হবে দেখ না মেতে দেখ না মেতে দেখ না মেতে দেখ না মেতে আরে কি ভাই আছে এই না মেতে কি ভাই আছে এই না মেতে আমার গুরুর কাছে হিত হবে রে কাছে তত্ত্ব দেখ না মেতে আমার দেখ না হবে
দেখনা মেতে দেখ নামেতে আমার একেবারেই নামে একবার দেখনা মেতে দেখ নামেতে এই নামেতে যদি একবার দেখেন না এ নাম ছাড়া বড় কঠিন কৃষ্ণ ধাতু প্রত্যয় কৃষ্ণ নাম যে কৃষ্ণ নাম উচ্চারণ করে বলেন তার মন প্রাণ কর্ষণ করে তাহলে এ নাম যাকে ধরে যায় এ নাম ছাড়া বড় কঠিন তাই বলি মায়েরা আমার মাটি ভালো আমার মাটি ভালো মাটি ভালো মা যদি ভালো হয় না সন্তান ভালো হয় আরে মাটি যদি ভালো হয় তাহলে ভালো ফল হবে তাই বলছি গন্ডগোল করবেন না তাহলে হলো কি এই নয় রে ভগবানকে পাবে হ্যাঁ ওই মিষ্টার জিনিসটা কি জানো লাল না নীল না সাদা না হলুদ যদি দেখাতে পারো তাহলে আমি তোমার ভগবানকে দেখাবো দেখাবো ভগবান 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 মানে কি জানিস গুরু মানে কি জানে গুরু গুরু শব্দ অন্ধকার গুরু শব্দ আলো আর ভগবান বাস্তবে কি বলছে ভগবানকে দেখাচ্ছি ভগবানে মা বান মানে হলো পিতা বাস্তবে শাস্ত্রে কি বলছে সরই ঐশ্বর্য গুণ যার মধ্যে আছেন তিনি হলো ভগবান ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য এই ছটা যার মধ্যে আছেন তিনি হলো আমাদের ভগবান ছেলে খেলা ভগবান ভগবান নিমাই আমাদের ভগবান রাম আমাদের ভগবান কৃষ্ণ আমাদের ভগবান তাহলে ত্রেতা যুগের রামে ভগবান এর বংশ পরিচয় শুনবেন আস্তে গন্ডগোল করবেন না মায়েরা খুব কষ্ট হচ্ছে ভগবান কাকে বলে শোনো একটা যদু বংশ থেকে এসেছে একটা সূর্য বংশ থেকে এসেছে আর সূর্য বংশটা কর্তৃক উৎপত্তি সূর্য বংশকে রাম এসেছিল একটু শুনে নিন ভগবান কাকে বলে এর বংশ পরিচয়টা দিন আদি পুরুষ হলো নিরঞ্জন তার পুত্র হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কন্যা হলো ভানু কার সাথে বিয়ে যায় যমদগ্নির সাথে তার পুত্র মরিচ মরিচ পুত্র কশ্যপ কশ্যপ পুত্র সূর্য সূর্যের পুত্র হলো মনু মনু হতে সূর্য বংশ উৎপত্তি তার ছেলে ইক্ষাকু ইক্ষাকুর ছেলে হলো সুসেন সুশীল ছেলে হলো যুবরাস যুবরাস ছেলে হলো মানধাতা মানধাতা ছেলে মুস্কুন্দ মুস্কুন্দ ছেলে হলো পৃথু পৃথু ছেলে হলো শতবর্তা শতবর্তা ছেলে আর্যবর্তা তার ছেলে হলো ভূধর ভূধর হলো ভরত ভরত ছেলে হলো ভূধর ভূধরের ছেলে হলো দণ্ড দণ্ড ছেলে খণ্ড খণ্ড জোর করে শুক্রাচার্যের মেয়ে অরজাকে বিয়ে করে তার অভিশাপে তিনি মারা যান তার নাম হলো হারিত হারিত হলো হরিবীজ হরিবীজের ছেলে হলো হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্রের ছেলে রুহিতাস রুহিতাসের ছেলে শতবর্ত শতবর্ত ছেলে আর্যবর্ত তার ছেলে হলো কে তার ছেলে অংশুমান অংশুমান ছেলে অংশুমান ছেলে অশুভেন্দ্র তার ছেলে হলো দিবী দিলীপ দিলীপ ছেলে হলো ভগীরথ ভগীরথ ছেলে হলো সৌদার সৌদার ছেলে হলো সুদাম সুদামের ছেলে হলো দিলীপ তার ছেলে হলো রঘু রঘুর ছেলে অজ অজের ছেলে দশরথ আর দশরথের ছেলে হলো রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সূর্য বংশের উৎপত্তি ভগবান ভগবান করছে তাহলে ভগবানকে দেখলেন বাবা মা আর ভগবান বাবার নাম কি আরে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু আরে ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কলে পত্র ভক্ত আমার মাতা পিতা
ভক্ত ভক্ত আমার গুরু আরে ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছকল পুত্র ভক্ত আমার মাতা পিতা আমার গুরু আরে ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছকল পুত্র আরে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত গণে নাম রেখেছে বাঞ্ছা কল পুত্র ভক্ত নাম রেখেছি বাচ্চা কল পুত্র ভক্তের দ্বারে ছাড়ি হবে ভক্তের জন্য প্রাণে করি ভক্ত আমার ভক্ত আমার গুরু ভক্ত আমার জীবন ভক্ত কেন এই কলির জীবের জন্য তিনি এলেন, তিনি দেখলেন এই কলির জীব সকল পাপের পঙ্কে আবর্তে ডুবতে চলেছে, তাই তিনি থাকতে পারলেন এই কলির জীবের জন্য। তাই শ্রীরাধা প্রণয় মহিমা কৃদৃশ্যই বানই সত্য জনাদ ভূত মধুরিয়া কৃদৃশ্যই মুদিয় সৌখান চাষ মদন ভবত কৃদৃশ্যাং ব্যতি লভাত তদ ভবাঠ সমজনী
শচীর গর্ভে সিদ্ধ হইল। মানে কি চন্দ্র যেমন সমুদ্র থেকে উঠেছিলেন, তাই আজ গৌর সুন্দর আমার শচী মায়ের সন্তান হয়ে আবির্ভূত হলে শ্রীরাধার প্রণয়, শ্রীরাধা শ্রীকৃষ্ণ এই রাধার ভাব যুক্ত হয়ে চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছিলেন তিনটি সাধ পূরণের জন্য। আসতে সেই তিনটি সাধ হলো কি মা? প্রথম সাধ হলো শ্রীরাধার প্রেমের মহিমা কতখানি তা তিনি জানবেন। দ্বিতীয় সাধ হলো সেই প্রেমের আলোকপাতে শ্রীকৃষ্ণ মাধুর্য চমৎকারিতা কতখানি তা তিনি জানবেন। তৃতীয় সাধ হলো সেই চমৎকারিতা রাধার আনন্দ কতখানি তাই তিনি জানবেন। তাই তিনি শচীর সন্তান হয়ে ওই নবদ্বীপে এলেন। তিনি দেখলেন সকলে পাপের পক্ষে আবদ্ধ ডুবতে চলছে, থাকতে পারলেন না, তাই তিনি রাধার ভাবে যুক্ত অঙ্গে ওরে ধারণ করে তিনি এলো রে ধারণ করে আজ কেমন এল রে তিনি এলো রে সেই না মধুরসি মধুরসি
ঘোষণা নিয়ে কলিজীবরে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেন, হে কলির জীবী চঞ্চল জীবী দুর্বল জীব নাম বল। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ কবিরাজ গোস্বামী কলম দিলেন, চিরদত্তম নিজ গুপ্ত বৃত্ত সপ্রেম নামক মাথু ধারণ। চিরদত্তম মানে চিরদিনের যে অদীয় বস্তু যা আমাদের কোনো কালে দেয়নি। আর সেই প্রভু গুপ্ত প্রেম ধন রস অমৃত নিয়ে তিনি এলেন কোথায়? শাস্ত্রকার বললেন, অপমর্য বিতর গৌর কৃষ্ণ চৈতন্য মহাপ্রপদে অপমরয় আদি করি সকলের বিতরণের লাগি। তাই গৌর অবতার 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 গৌর সুন্দর আমার অবতারে হয়ে কোথায় কলির জীবের দ্বারে দাঁড়িয়ে। তাই সেই নামের পশরা নিয়ে গৌর সুন্দর গিয়ে বলছে কি, কলি যুগা পাবন কল সবি নাশন করুণার অবতার করা লইয়া মাথা জগতে বিলাগতে কলি যুগ পাবন কল সবে করুণার বোতার আজ সেই গৌর সুন্দর নাম বিতরণ করছে। মায়েদের বলি সবাই কিন্তু হরি নাম বলবে আজকের এই জয়তলে হরিবাস। এই যে গ্রামটা এই মঙ্গলার্থের জন্য হরিনামটা দিচ্ছে। এই হরিনাম যজ্ঞ পূর্ণ করতে হলে হয়তো 3 লক্ষ নাম জপ করতে হবে বলতে হবে। তা আমার বাবা একার বদনে কত হরিনাম গাইবে? আজকের আপনারা যাই এসেছে এখানে কিন্তু সবাই বৈষ্ণব, সবাই আজকের বৈষ্ণব। আপনারা যদি একবার করে যদি হরিধ্বনি দেন তাহলে আমার মনে হয় যজ্ঞটা পূর্ণ হবে, মঙ্গল হবে। আর মায়েদের যদি হরিনাম বলতে যদি অসুবিধা হয় উলুধ্বনি, উলুধ্বনি মানে কি জানে? উ মানে রাধা, লু মানে কৃষ্ণ। যত বলবেন আপনাদের দেহের মধ্যে পাপটা সব ধুয়ে মুছে যাবে একবার যদি বলতে। তাই উলুধ্বনি আমি বলবো না, কিন্তু আপনারা নিজের থেকে মঙ্গলার্থের জন্য জয়তলার গ্রামের মঙ্গলার্থের জন্য নামটা বলবেন আমার অনুরোধ। দাদাদের বলছি, ভাইদের বলছি, আবার গুরুজনদের বলছি,
সুন্দর সুন্দর বাবা এই উলুধ্বনি একবার হরি নামে যত পাপ হরে হরে পাপে সাধ্য নাই সে তত পাপ করে যে তত পাপ করে ভক্তমণ্ডলী এতক্ষণ আমি একটু নাম তত্ত্ব করলাম এবার কিন্তু আমি পালাই যাচ্ছি পালাই তো বলতে হবে গাইতে হবে নাহলে ঠিক হচ্ছে না আচ্ছা মায়েরা পালাবো পালা মানে পালাবো সবাই কেউ আমরা চিরস্থায়ীর জন্য আসিনি তাহলে ভগবানের কাছে আমরা প্রতিজ্ঞা করেছি নাম বলবো নাম শুনবো নাম গাইব সবাই পালাবো তার আগে একটু ভজন সাধন গাইতে হবে মায়ের কেন না আমরা প্রতিজ্ঞা করেছিলাম মাতৃগর্ভে থেকে আপনার ভবে গিয়ে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম একটুখানি গন্ডগোল করবেন না তবে একটা কথা বলবো মায়েরা তবে একটু শুনে নিন এরা দিব পারিব ব্যঞ্জনে করিব হাড়ি ছোব না যেমন পেয়ে তেমনি রবে চুলি ভেজাব না রাজিব বাড়িব বেঁধে করিব হাড়ি ছোব না যেমন বেঁধে তেমনি রবে চুল ভিজাব না গানটা তো শুনলেন রাধিব বাড়িব ব্যঞ্জন করিব হাঁড়ি ছোব না মায়েরা যারা আছেন গানটা আমার নয় এই হাঁড়ি নাচে কোন মায়েরা নাটক করতে পারে হাত তুলে হাঁড়ি নাচে কেউ যদি রান্না করতে পারে তাহলে হাত তুলুন তুলেছে ও আচ্ছা হয়তো না বুঝি তুলে হলে যেমন বেরিয়ে তেমনি রবে চুলি ভিজাব না আমার সমকক্ষ ভাইদের বলি আমার গুরুজনদের বলি যদি স্নান করবো আমার চুল ভিজবে না এমন কোনো যদি বন্ধু থাকে আমার গুরুজন থেকে হাত তুলবেন গোল করবেন না গোলমাল গোল করবেন তিন ঘন্টা চার ঘন্টা গাইব মাল খিচে নিয়ে বেরিয়ে যাব গোলমাল গোল করবেন মাল নিয়ে বেরিয়ে যাব সেই জন্য বলছি কানে শোনা কানে শোনা কানে শুনলে থাকবে জিনিসটা শুনে নিন তাহলে কি হলো গন্ডগোল করবেন না কিন্তু আমি পালাই যাচ্ছি যদি জানার ইচ্ছে থাকে বলবেন বলে দেবো তবে পরের বালি এবারে নেই তাহলে কি হলো আজকের ফলা বিষয়টা হলো কি যে বিষয়টা আপনাদের কাছে বলো সেটি হলো গৌরীলীলা চলছে তো অগ্রদীপের গোপিনা সেই বিষয়টা আজকের আপনাদের কাছে বলব আরে ভক্ত আর ভগবান কীর্তন আনন্দী ভক্ত ভগবান কীর্তন কলিকাতায় চলে চলে কথা
महाप्रभु नित्यानंद मुरारी गुप्त रविराम ठाकुर कानाई कृष्णदास पीलपाई उदरवन दत्त महेश पंडित श्रीधर पंडित हलधर पंडित मुकुंद संजय सदाशिव अद्वैत आचार्य सब भक्तवृंद के संगी निये और ओ लीला चले पथे गमन कर सहसा देखा गल कि নিত্যানন্দে শনি গড়া আমার গড়া রা আসবার কথা বলেছিল আর সে না এলাম ওই লীলা চলে পথে যেতে পারবো না এই বলে মহাপ্রভু আকুল ক্রন্দন করতে লাগলো পাগল পাড়া হয়ে ছুটছে ভক্তগণ সবাই বলা বলি করছে গৌর সুন্দর হলো কি আমরা তো এতগুলো অন্তরঙ্গ ভক্ত গৌর সুন্দর আমার কাঁদছে কেন পাগল পাড়া হয়ে ছুটছে কেন ভক্তগণ সবাই গৌর সুন্দরের পিছনে পিছনে ছুটতে লাগলেন গৌর সুন্দর ছুটছে এক পার্শ্বস্থ বৃক্ষের তলায় এক দীনহীন ব্রাহ্মণ পুত্রকে বক্ষে জড়াইয়ে ধরে বলছে পেয়েছি পেয়েছে 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 ও গো আমি পেয়েছি পেয়েছি এক দীনহীন ব্রাহ্মণের পুত্রকে ধরে বক্ষে জড়ায় ধরে কাঁদছে আমার হারানো নিধিকে পেয়েছি সেই ব্রাহ্মণের কর্ণকুহারে সেই ব্রাহ্মণ পুত্রের কর্ণকুহারে মহামন্ত্র নাম প্রদান করছে কি নাম মহামন্ত্র নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই বলবেন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে
গৌর সুন্দর আজ গৌর নয়, ত্রেতা যুগে রামচন্দ্র। আর যে ভাগ্যবতী সুরধরিত্রে গৌর সুন্দর আমার কীর্তন করছে, সেটা সুরধরি নয়, ত্রেতা যুগের সরযুক্তির রামে সীতা হয়ে যুগল হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে বাসু ঘোষটা কে গন্ডগোল করবেন বাবারা? তাহলে বাসু ঘোষটা হলো কে? ইনি কেমন করে জানলেন? আর সেই বাসু ঘোষ পূর্বে জন্মে কে ছিল? রাধে, একটু বলছি বাবা। এই বাসু ঘোষ পূর্ব জন্মে, অর্থাৎ দ্বাপর যুগে, রাধে রাধে, দ্বাপর যুগে রূপমঞ্জরী সখী। তাহলে দ্বাপর যুগে রূপমঞ্জরী সখী, একদিন শ্রীরাম বৃন্দাবনে রাধাকৃষ্ণের যুগল হয়ে বসেছিলেন, আর রাধারানী অষ্টসখী ছিল। রাধারানী সেই অষ্টসখী ভগবানের সেবা করছে। কেমন ভাবে? মায়ের লক্ষ্য করবেন, শুনবেন, আপনারাও হবে বলে যাচ্ছি, কানে দিয়ে শুনবেন, দেখবেন, হয়ে যাবে। তাহলে রাধারানী অষ্টসখী কে কে? ললিতা, বিশোকা, চম্পকলতা, চিত্রা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গপিতা, রূপমঞ্জরী। এই অষ্টসখী ওই ভগবানের শ্রীকৃষ্ণের চরণ সেবা করছে, কেউ আবার চন্দনে চরচিত করছে, কেউ আবার বনফলের মালা গেঁথে যুগল গলে পড়াচ্ছে, আবার কেউ চামর বেজন করছে। আসতে মায়েরা গণ্ডগোল করবেন, কেউ চামর বেজন করছে,
ভক্তমণ্ডলী আদ্যাশক্তি ভক্তিমন্ত্রী মায়েরা, আমার মায়েরা ওই দেখুন এ যে ভিক্ষা করতে যাচ্ছে, যদি কিছু ভিক্ষা থাকে, দান যদি থাকে দান করুন, দেখবেন আপনাদের দান থাকবে, জমা থাকবে, দান যাবে না, অক্ষয় অমর হয়ে থাকবে। তবে যদি পারেন তো দেবেন ভক্তিভাবে, দেখবেন এক গুণ হলে তার চতুর্গুণ হয়ে যাবে। আমি বলে আছি না হরিবাসন পাবি মিথ্যা হয়ে যাবে, এই জমা পড়ল মনে হবে, তবে কিন্তু কিন্তু নয়, ভালোভাবে দেবেন, মন প্রাণ খুশি করে দেবেন, দেখবেন ফল পাবেন। অনেক তো অর্থ জমা করেছেন, ওই জমা থাকবে, আসল জমা কত হবে জানেন? সব জায়গা সেই জায়গাটা এক টাকার জায়গা, সেখানে সবাই যাবে, ধনী গরিব মধ্যম চাকরি বাকরি যারা পাগল ভিক্ষুক সব একই জায়গায় জমা হবে। আর এই জমা যা থাকবে না পড়ে থাকবে, ওরে চারিজনে তুই কণ্ঠে করে বলবে হরি হরি রইল রে তো ছাদের ঘরে বাড়ি ঘর বাড়ি আরে চারে জনতে কাঁদে করে চারে জনতে কাঁদে করে বলবে ঘরে ঘরে রইল রে তো সাদের ঘর বাড়ি বে মন আবার রইল রে তো সাদের ঘর আপনাদের চরণ দর্শন পাই একটু আমার আশীর্বাদ করবে। এইভাবে যেন আমি হরিনাম কাঁদতে কাঁদতে আমার স্ত্রী হারা হয়ে গেছি, শুধু আপনাদের এই চরণ দুলো পাওয়ার আশায় এসেছি এই জয়তলে গ্রামে হরিবাসরে। যাই হোক, রাধা রানীর অসুর সখী তার এই ভগবানের গুণ কীর্তন আরে
রাধাগোবিন্দের সেবা করছে, কেউ কোনো ফুলের মালা কেঁদে যুগলে গলে পড়াচ্ছে, কেউ আবার চামড় বেজন করছে। ভগবান বললেন, সখিনী আস্তে, তোদের সেবায় আমি সন্তুষ্ট হই, মুগ্ধ হইয়াছি, প্রীত হইয়াছি। সখিনী তোমরা যেভাবে আমাকে সেবা দিয়েছ, সেবা করছ, তবে আমি তোমাদের বর প্রদান করব। তোমরা আমার কাছে মনের মতো বর চেয়ে নাও, আমি সেই বর তোমাদের দান করব। যখন এই কথা বলেছে ভগবান, সবাই চিৎকার করে বলেন, ঠাকুর আপনি আমাদের বর দেবেন? আমরা হলো ছোট জাত, নিজ জাত, গয়লা জাত, আমাদের দেখলে লোকে কত ঘৃণা করে, কত কি বলে, আর আপনি আমাদের বর দেবেন? ভগবান বললেন, হ্যাঁ আমার কথা নাই, গীতার কথায় তিনি কি বলেছিলেন, যে যথামাং প্রবদন্তে স্তাং স্ততেই বভজ মহম মম বর্তন্য বর্তন্তে মনুষ্য বর্ত সর্বস্ব। সখীরে আমাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ যে যেমনভাবে ডাকে, আমি তাদের কাছে আমি সেইভাবে সেইভাবে গেলে আমি তাদের কাছে দেখা দেব, আমার কাছে কোনো জাতের বিচার নেই। আরো গীতার কথা বললে, আরো গীতার কথা বললেন, মাঙ্গি পার্থ বেপাশ্রিত দেহ পিছু পাপ জনয় শ্রী বৈশ্য শুদ্ধান্তে হবি জানতে পরম গতি। যারা আমাকে ভজন করে, যারা আমাকে সাধনা করে, নিষ্কলে জন্ম হলেও তবু আমার কৃপা পাবে। চৈতন্য চরিতাবৃতে কৃষ্ণ কবিরাজ গোস্বামী কলম দিলেন, মুচু হয়ে সুচু হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তজে। আরো অনুকূল ঠাকুর কেউ যদি দীক্ষা দিয়ে থাকেন, তার একটা বাণী বলে গেছেন, ইষ্ট নিষ্ট সদা আচারী, নিজ জাতি হলে বাণী অন্য দল ক্রমত জাত যায় না ছিল। শুধু তাই নয়, ব্যাসদেব ভাগবতে প্রমাণ দিয়ে গেলেন, চণ্ডাল হবি মনে শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীন ঈর্ষা বীজ হবি সপচধম, একজন চণ্ডাল নিকৃষ্ট ব্যক্তি সে যদি কৃষ্ণ পরায়ণ হয়, তাহলে একজন মনির তাকে তিনি শ্রেষ্ঠ, যে মনে কৃষ্ণকে ভজন করে না, সাধনও করে না, তিনি হলে চণ্ডালের চাই তার অধিক কৃষ্ণ। চণ্ডালে চাইরে আর কৃষ্ণ সখীগণ, তোমরা তো আমাকে ভালোবাসো, সেই ভালোবাসার বিনিময়ে আমি তোমাকে কিছু দিতে চাই, বলো সখী তোমরা বর চেয়ে নাও। মায়েরা ঠাকুর দিতে চাচ্ছে, আমরা নিচ্ছি না, ঠাকুর দিতে চায়, চাইতে লাগে না। যদি ভক্তিপতি মায়েদের বলছি, যদি এইভাবে ভজন করে আসেন, সাধারণ ভজন করেন, তাহলে আপনাদের চাইতে হবে, আপন নিয়মে দেবে। তাহলে তাই বলছি, সময় চলে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, তাই সময় থাকতে একটু ভগবানের নাম করুন, তাই বলে আছি। ওরে সময় গেলে সাধ হবে না মনে রে আমার, সময় গেলে সাধু হবে না মনে রে, সময় গেলে সাধু হবে না
বৃন্দাবনে গেলে হবে না, যা হবে এইভাবে হবে, হাঁটতে পারবো না খেতে পারবো না সেই সময় যাব না, ফল হবে ফল হবে। তাহলে সময় থাকতে যদি একটু সাধন ভজন করেন ঠাকুর মন্দিরে, তাই বলছে ওরি অসময়ে খেটে মরে। এই গরমের সময় যদি বর্ষার চাষ করি হবে কি হবে না, তাই বলছে আর জানো না মন খালে ফিলে মিঠা কে না জল শুকালে, জানো না মন খালে ফিলে বলো সখী তোমরা কি আই কি বর চাও বলো, সবাই বর নিয়ে চলে গেছে আর একজন ঠাকুর চরণ ধরে বসে বসে খাচ্ছে। ভগবান বললেন রূপী রূপী
তুমি কিছু চাইলে না রূপী সবাই তো বড় নিয়ে চলে গেছে তুমি কিছু চাইলে না রূপমঞ্জরি সখী বললেন রূপমঞ্জরি সখী বললেন প্রভু প্রভু আমি আর কি চাইব প্রভু আমি কিছু চাই না প্রভু তাই হরি বল অনুধানি অনুধানি হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল সখী ঠাকুরের চরণ ধরে বসে বসে কাঁদছে ঠাকুর আমি আর কি চাইব ঠাকুর ভগবান বলছে হ্যাঁ বলো সখী আমি তোমার কিছু দিতে চাই রূপমঞ্জরি সখী কে দেখে বললেন প্রভু গায়া আমার চাওয়ার যে চাওয়া পাওয়া পাওয়ারও যে পাওয়ার সকল পেয়েছি আমি সকল পেয়েছি আমি আর চাওয়ার যে চাওয়া পাওয়ার যে পাওয়া সকল পেয়েছি আমি যেদিকে নিহারি যুগল চরণ হেরি
আপনার চরণ দর্শন করলে নয়ন অবিরাম মূর্তির দর্শন করলে আমার তো সমস্ত আশা মিটে যায়, আমি আর কি চাইব। ভগবান বললেন আমি তবু তোকে কিছু দিতে চাই। দেখুন মায়েরা যদি এইভাবে সাধন ভজন করতে পারে তাহলে ঠাকুর না দিয়ে যাবে না। রূপ মন্দির সঙ্গে আবার বললেন ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা হে জগদীশ কবায়ে জন্ম জন্ম নিঃসরে তদ ভক্ত অহৈব কি। হে প্রভু ধন জন নাহি বাকি কবি ও সুন্দরী প্রভু আপনি এখন তো যদি আমার বর দেবেন তাহলে ঠাকুর আমার এই বর দিন, আপনি যেখানে যা লীলা করবেন সেই লীলা আমি যেন জগতে মাঝারে প্রচার করতে পারি, সক্ষম হইতে পারি, এই হলো আমার প্রার্থনা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন রূপী আমি তোমার কথা দিলাম। আগত দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হব, আর তুমি নিত্য সাথী সখী রূপা বাসুঘোষ নামে জগতে মাঝারে প্রকাশিত হইবে। যেখানে যা লীলা এই যে লীলা চলছে এই লীলার অধিকারী হলো বাসুঘোষ। তাই সেই বাসুঘোষ বলছে ভক্তমণ্ডলী গৌর জাল লাগি ছুটেছিল, পাগল পাড়া হয়ে ছুটেছিল, উনি অন্য কেহ নয়, উনি হলেন বিগত ত্রেতা যুগের বানর রাজা সুগ্রীব। তাই সেই ব্রাহ্মণ কুমার কর্ণকুহারে মহামন্ত্র নাম দিয়ে তার পূর্ব স্মৃতি ফিরে পেলে, যখন তার পূর্ব স্মৃতি ফিরে পেয়েছে আর তিনি থাকতে পারে না, তিনি কি করলেন আরে হরি বলেন নাচে রে তার পূর্ব স্মৃতি ফিরে পেলে। এইবারে তার নৃত্য দেখে গৌরসুন্দর নাম দিলেন গোবিন্দানন্দ। তাহলে হলো কয়ে নিত্যানন্দ শুনে নিন, মুরারিগুপ্ত, রবিরাম ঠাকুর, কানাই কৃষ্ণদাস, পিলপাই উদরম দত্ত, মহেশ পণ্ডিত, শ্রীধর পণ্ডিত, হলধর পণ্ডিত, মুকুন্দ, সঞ্জয়, সদাশিব, অদ্বৈত আচার্য আর নতুন ভক্ত গোবিন্দানন্দ। এই সব ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রীমান মহাপ্রভু ওই লীলা চলে পথে গমন করলেন। অগ্রদীপ নামক, অগ্রদীপ নামক কোন এক স্থানে ব্রাহ্মণ বাড়িতে আতিথ্য গ্রহণ করলেন। আস্তে ব্রাহ্মণ বাড়িতে আতিথ্য গ্রহণ করলেন, সেবা নিলেন, সেবা যখন নিলেন আর ওই গোবিন্দ ভক্ত ওই যে নতুন ভক্ত গোবিন্দানন্দ তাকে বলছে গোবিন্দ 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 তুমি আমার বন্ধু শুদ্ধিদার। গোবিন্দানন্দ বলেন ঠাকুর কী হলো বড্ড গণ্ডগোল হচ্ছে,
ঠাকুর আমার মুখ শুদ্ধি আপনি ক্ষণকাল অপেক্ষা করুন আপনার মুখ শুদ্ধি আনছি। এই বলে সে অগ্রদীপের গ্রামে গিয়ে ভিক্ষা করে দুই খণ্ড হরতকে পাইলে, এক খণ্ড নিয়ে মহাপ্রভুর বদনে দিলে আর এক খণ্ড নিয়ে বহির্বাসে অঞ্জলি বেঁধে রাখলে। কিন্তু সেই অগ্রদীপে নামন গানে কীর্তন চলছে, দেখতে দেখতে দিনমণি অস্ত চলে চলে গেল, অস্ত দিনমণি অস্ত চলে চলে গেল। আইলো গোধুলি, পূর্ব গগনে একটি রত্ন ভালে চন্দ্র উদিত হইয়াছে, প্রকৃতি নারী কি সভা দর্শন করছে, আর ভক্তগণ সেই গৌর কীর্তন কাহিতে কাহিতে গভীর রজনী। সেই রজনীতে বলছে মহাপ্রভু, বলছে নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ, আমার বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমার কিছু খেতে দাও নিত্যানন্দ। নিত্যানন্দ বলছে ঠাকুর, এখন তো গভীর রজনী, অগ্রদ্বীপের গ্রামবাসীরা সবাই ঘুমে অচৈতন্য, আপনার সেবা আমি কোথায় পাব। মহাপ্রভু বলছে যাও সেবা, আমার জন্য কিছু নৈমিত্ত আনো, আমি আর ক্ষুধার জ্বালাই সহ্য করতে পারছি না। প্রভুর কথা শুনি নিত্যানন্দ কি করলে, সেই গভীর রজনীতে ভিক্ষা পাত্র হাতে করে আর চলেছে অগ্রদীপের গ্রামবাসীর নিকট। যখনই চলেছে অগ্রদীপের ঘাটে উপস্থিত হয়ে দেখছেন কি গ্রামে একজন বৃদ্ধ ব্রাহ্মণ কিছু পায়সান্ন প্রস্তুত করে গল লগ্ন কৃতবাস হয়ে ধূপ দীপ নৈবেদ্য সাজিয়ে ভগবানকে ডাকছে। ঠিক সেই সময় নিত্যানন্দ কি করলেন, অগো হরিবল হরিবল বলে প্রবেশ করিল, হরিবল হরিবল বলে প্রবেশ করিল, বৃদ্ধ ব্রাহ্মণ দেখো এ কি ভাব হলো, বৃদ্ধ ব্রাহ্মণ দেখে এ কি ভাব আবেশ, বৃদ্ধ ব্রাহ্মণ দেখে এ কি ভাব হলো, এবারে ডাকিতে লাগিল ঠাকুর মশাই, চমকুর লেখি দেখছে কি দাঁড়িয়ে একজন ভিক্ষার পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কে কে আপনি? নিত্যানন্দ বললেন ব্রাহ্মণ ঠাকুর, আমি নিত্যানন্দ, আমার প্রভুর সেবার লাগিয়ে আসাছি মমদারে, কিছু অন্ন দিয়ে বাঁচান আমার গৌরের প্রাণ। তখন তিনি মনে মনে ভাবছেই তো ভগবান, কারণ শাস্ত্রে বলেছে যে যথা মাং প্রবদন্তে স্থান স্তাদৈব ভজমহম, যে যেমনভাবে ডাকে সেই তেমনভাবে দেখা যায়, আপনারা যেভাবে ডাকবেন ভগবান সেইভাবে দেখা দেবে। ভক্তি বিনম্র চিত্রে ছল ছল আঁকি নয়ন ভরে জলে নিত্যানন্দের মুখের পানে তাকিয়ে সেই পায়সন্ন পাত্রখানি তুলে দিলে। নিত্যানন্দ কি করলেন, সেই পায়সন্ন পাত্রখানি নিয়ে বড় আনন্দিত নিত্যানন্দ, আনন্দিত নিত্যানন্দ, আনন্দিত নিত্যানন্দ, আনন্দিত নিত্যানন্দ, আর করিল গমন, আনন্দিত নিত্যানন্দ, আনন্দিত নিত্যানন্দ, করিল গমন। প্রদীপের ঘাটে গিয়ে দিল ঘাটে গিয়ে
পাত্র খালি নেই মহাপ্রভুর বদনী দিলে, বদনী যখন দিয়েছে এবার ওই যে নতুন ভক্ত গোবিন্দানন্দকে বললেন, গোবিন্দ তুমি আমার মুখ শুদ্ধি দাও, ও মায়েরা ভিক্ষা করে দুই খণ্ড হরুদ কি পেয়েছিল, এক খণ্ড নিয়ে মহাপ্রভুর বদনী দিয়েছে আর এক খণ্ড ওই বইয়ের ভাষা অঞ্চলে বেঁধে রেখেছিল, যখন এই বেঁধে সেই যেই বলেছে দাও মুখ শুদ্ধি, আর বহির্বাস অঞ্চলের যে হরুটুকি ছিল সেই হরুটুকি নিয়ে মহাপ্রভুর বদনে দিয়েছে, যখনই দিয়েছে ওরে থুতকারি হরুটুকি দূরেতে ফেলিল, যখন ওই হরিতকি দিয়েছে কালে মহাপ্রভু ক্রন্দন করছে, গোবিন্দানন্দ তুমি আমার সর্বনাশ করলে, কৃষ্ণ পথে যাত্রী আমি, তুমি আমার সর্বনাশ করলে, আমি বিষয় অন্য পান করলাম, এই বলে মহাপ্রভু আকুল ক্রন্দন করতে লাগলেন, ধুলাই গড়াগড়ি দিতে লাগলেন, আর বললেন গোবিন্দ দাস বেরিয়ে যাও, তোমার মতো ভক্তকে মুখ দেখা মহাপাপ, কেন বিষয় অন্ন খাইলে দুষ্ট হয় মন, মন দুষ্ট হইলে না হয় কৃষ্ণ দর্শন, তুমি বিষয়ী তুমি সঞ্চয়ী, তোমার সঞ্চয়ের চিন্তা আছে, তুমি যাও এগুলো আমার সঙ্গ ত্যাগ করো, তোমার মতো ভক্তকে মুখ দেখা মহাপাপ, এই যখন বলেছে গোবিন্দ দাসের কাছে প্রভুর চরণ ধরিয়া, কান্দি গোবিন্দ দাস আজি কৃপা করে কথা বলা কিবা
প্রভু বলছে যাও গোবিন্দ দাস, তুমি বিষয়ী, তুমি সঞ্চয়ী, তোমার সঞ্চয়ের চিন্তা আছে, স্ত্রী পুত্র নিয়ে তুমি সুখে সংসার কর, পরে আমার সঙ্গ পাবে। গোবিন্দ দাস কে ত্যাগ করে অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে লীলা চলে পথে গমন করলে, আর সেই গোবিন্দ দাস কাঁদিতে কাঁদিতে অগ্রদ্বীপের ঘাটে একটি পণ্যকুঠি নির্মাণ করলে, করে তাতে একটি মাটির গৌর নির্মাণ করে প্রতিদিন সন্ধ্যায় গৌর কীর্তন করছে। আরে আরে শয়নে স্বপনে নয়নে শয়নে স্বপনে সে জাগরণে শয়নে স্বপনে অরূপ নয়নে শয়নে স্বপনে অরূপ নয়নে ভুবন ভোলান সে শয়নে স্বপনে সে জাগরণে গৌর ভরণ সে প্রতিদিন সন্ধ্যায় গৌর কীর্তন গাইছে। দৈবের কি বিচিত্র লীলা দেখুন। সুদের ভক্তমণ্ডলী জানান যায় যে গানের শেষে যার যা টাকা দেওয়ার ইচ্ছা হবে দিয়ে দেবেন, কমিটি থেকে আপত্তি আছে, গানের ডিস্টার্ব হচ্ছে, তাই বলছি গানের শেষে যার যা আশা আছে শেষের শেষের সময় দিয়ে দেবেন, এখন টাকা দেবেন না। ভক্তমণ্ডলী ঠিক আছে, আপনারা আপনাদের যদি ইচ্ছা থাকে গানের শেষে দেবেন, আপনাদের এই জমা থাকবে এটা আমি বলে যাচ্ছি হরিবাসনে, এটা অমূল্য ধন, এর ক্ষয় নেই, ঠাকুরের নামে দিচ্ছেন, দেবেন যদি মনে হয় দেবেন লাস্টে, ঠিক আছে কমিটির তরফ থেকে যদি আপত্তি থাকে। তাহলে গোবিন্দ দাস কী করলেন, সেই অগ্রদেবের ঘাটে একটি মন্দির তৈরি করলেন, সেখানে একটি মাটির গৌর করে প্রতিদিন সন্ধ্যায় কীর্তন করছে। দৈবের কি বিচিত্র লীলা দেখুন, ওই অগ্রদেবের ঘাটে ব্রাহ্মণের রমণীরা স্নানে আসে, আসতে সঙ্গে আসে একটি বালিকা, নামটা হলো তার পদ্মাবতী, বয়স কত জানেন, 12 বছর। মায়েদের সাথে স্নানে এসেছে, যখন মায়েদের সাথে স্নানে এসেছে আর ওই গোবিন্দ দাস কীর্তন গাইছে, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরে যাদবায় মাধবায় কেশবায় 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 নম হরি গোপাল গোবিন্দ রাম ভজন করছে গাইছে, আর পদ্মাবতী দ্বাদশ বর্ষীয় বালিকা সে নিজে মনে মনে গাইছে,
আর ওই গৌর কীর্তন করছে মায়েদের সাথে স্থানে ফিরলেন বটে গৃহে, কিন্তু মন তার গৌর কীর্তনে। ভক্ত মণ্ডলী, দ্বাদশ বছর বালিকা, বারো বছরের বালিকা সেই গৌর কীর্তনে মজে গেছে। মা বলছে, হ্যাঁ রে পদ্মা, তুই কি হরিনামে মজে গেছিস? তোর কি গৃহে কোনো কাজ নেই? মা বকাবকি করছে। তখন পদ্মাবতী কি করলে, যে মজে আমার গৌর অসে, কাজ কি তার গৃহ বসে, মন তার গৌরী দিকে চলে গেছে। আমার বারো বছরের মেয়ে, তার পাপ হবে তো? কারণ হরিনাম শুনলে অনেকে মায়েরা বলে হরিনাম শুনলে নাকি পাপ হয়, আর কি বলে না, তিলক মাটি কাটলে করলে গলায় মালা দিয়ে হ্যাঁ নিন্দা করে, এই বসে গলা মালা দিবি? বলবো নি কথা, কিন্তু বলতে হচ্ছে। কেন বলুন তো, মালা তিলক কণ্ঠে ধারণ করলে পাপ হয়? মায়েদের যদি দুভরি একটা সোনার হার থাকে গলায়, কি করেন? বাবারে যদি দিয়ে থাকে না, ব্লাউজ উপরে দেবে। কেন? আমার শ্বশুর কত বড় ধরি, কি আমার স্বামী কত চাকরিদার, আমার বাবা কত ভরি হাত দিয়েছে, কিন্তু হাতটা বিপদ থেকে নিয়ে আসছে। বর্তমানে দু ভরি হার যদি হয়, এই সাধারণ জগতে আপনারা দেখবেন দু ভরি হারের দাম কত, কমপক্ষে ধরি 40-80 হাজার টাকা। সুযোগ বুঝি যদি হাটটা না যায়, হ্যাঁ তাহলে কি, তাতে তো সংসার চলে যাবে। সাধারণ জগতে অনেক ভালো বন্ধু তো লোক আছে। একদিন সুযোগ বুঝে মায়ের কাছে গেলেন, মা হাটটি দাও। যখন বলে হাটটি দাও, হয়ে গেছে, বলে বাবা বন্দুক দিচ্ছি, বলে বন্দুক না, কালকের কলতলায় গেছে, আমি হাত দেখেছি দু ভরি হাট গোলায়, হাটটি দাও না বাবা। যখন ছুরিটা ধরলেন ছেলের বুকে, না বলতে বাবা থামো থামো থামো, আমি তোমার হাট দিচ্ছি। হাটটি দিল, যদি হাটটা না যায় তাহলে জীবনটা চলে গেল। তাহলে বলুন তো, হার বেশি মূল্যবান না মালা যদি থাকতো কি ছুরিটা ধরত? আচ্ছা একটু প্রমাণ করা যাক, ওই হাটটি আর এই মালাটা যদি জলে ছুঁড়ে দেওয়া যায়, হাটটা কি হবে, অতল জলে তলিয়ে যাবে, আর মালাটা উপরে ভেসে থাকবে, তাহলে মাগো কে বেশি মূল্যবান? কি তাহলে হাটটা দিলে এর কত উপকার জানেন? এই মালা পণ্ডে ধারণ করলে জার্মান, জাপান, ইউরোপ, এই হিন্দুর ঘরে পরম পূজ্য যে তুলসী মালা, এর বাতাসে সংক্রামক ব্যাধি বিনাশ করে, চিৎশক্তি বিনাশ হয়, মানে এর যে একটা শক্তি, সাধুগুরু পরশুরামের দেখবেন তার দেহটা কি সুন্দর তপ্ত কাঞ্চনের মতো। এর একটু গুণ আছে মা, এমনি এমনি ভাবে গলায় দেয়, ভগবানের গলায় দেবেন গলবস্ত্র দাগ আছে, এর মালা আছে, তাহলে আপনারা কেন দেবেন না? শিখা, তিলক, কণ্ঠে মালা কেন ধরবেন না বলুন? মায়েদের একটা কথা, দীক্ষা নিয়েছেন তো? যদি দীক্ষা নিয়ে থাকেন ভালো, আর যদি না নিয়ে থাকেন আগে ভাগে নিয়ে নিন। কেন বলছি বলুন তো, এই সাধারণ জগতে মায়েদের দেবংশ ছেলে আসে, যেমন গৌর সুন্দর এসেছিল শচী মায়ের গর্ভে, 3 দিন 3 রাত্রি মাতৃ স্তনদগ্ধ পান করেনি, দেবংশ ছেলে জন্মগ্রহণ করলে, মা গো সে ছেলে তোই আরে বাঁচে না, দেবংশ ছেলে আসে আপনাদের গর্ভে মায়ের। যদি দীক্ষা না নিয়ে থাকেন নিয়ে নিন, সাধারণ জগতে মায়েদের গর্ভে আসে সতী মায়ের, আপনাদের মতো সাধারণ মা, তার গর্বে এসে দেবতা নিমায় যার গৌর নিয়ে পাগলা। যদি কেউ না নিয়ে থাকেন আগে ভাগে নিয়ে নাও। তাহলে আর সেই পদ্মাবতী গৌর কীর্তন গাইছে, যখন গাইছে মা বকাবকি করছে, হ্যাঁ রে পদ্মা, তোর কি গৃহে কাজ নেই? মায়ের যখন
বকাবকি করছে মায়ের আদেশে পথ চলিতে চলিতে গৌর কীর্তন সন্ধ্যার প্রদীপ হাতে নিয়ে তার গৌর কীর্তন গৃহ কর্ম করিতে করিতে গৌর কীর্তন ও তার চলনে গৌর গৃহে করিতে গৌর গৌর নামে সদায় ভাসে চলনে গৌর শয়নে গৌর গৌর যে তাজে ভাসে ও তার চলনে গৌর গৃহে কর্মে এমন গৌরবত প্রাণে হয়ে গেছে না আর ছাড়তে পারছে না। একদিন দুপুর বেলায় নিধারা পাখির মতো বাবা মা ঘুমাচ্ছে, ঠিক সেই সময় নিধারা পাখির মতো ওই অগ্রদীপের ঘাটে কবীন্দ্র দাসের কীর্তন শুনতে গমন করলে। মা জানে না, 12 বছর মেয়ে তো, মা জানে না মায়ের যখন ঘুমটা ভেঙে গেছে পদ্মা পদ্মা বলে ডাকছে, পদ্মা রে পদ্মা রে এ পদ্মা। পদ্মার সারা নেই, কথা নেই, পাড়াপ্রীতি দিদি যাদের কাছে বলছে, দিদি আবার পদ্মাকে তোরা দেখেছিস? ওই না তো দিদি, তোর পদ্মা তো এখানে আসেনি। ঠিক এমন সময় একজন বালককে বলছে, ও পদ্মার মা শোনো শোনো শোনো, তোমার পদ্মাকে পাবে না, তোমার পদ্মাবতীকে পাবে না। কেন রে? শুনবে শোনো, সেই অগ্রদীপের ঘাটে একজন নবীন সন্ন্যাসী এসেছে, সে কীর্তন গাইছে, তোমার পদ্মাবতী নৃত্য করছে নাচতেছে। এই কথা শুনেছে যখন মার থাকতে পারিনি ব্রাহ্মণের ঘরের মেয়ে, 12 বছরের মেয়ে, কত বড় হয়েছে তখন মায়েদের 8 বছর 9 বছর মায়েদের বিবাহ হতো, কি অনেক মায়েদের শুনেছে, আমার দিদি হয়েছে 8 বছর 9 বছর মেয়েদের বিয়ে হয়েছে, তাহলে 12 বছরের মেয়ে ব্রাহ্মণ ঘরের মেয়ে। তাই মায়ে আবার মনে মনে চিন্তা করছে, যদি ব্রাহ্মণ ঠাকুর শোনে তোমার পদ্মাবতী সেই অগ্রদেবের ঘাটে নবীন সন্ন্যাসী সাথে গান করছে, তাহলে আমার তো নিস্তার রাখবে না। তখন পদ্মাবতী কী করলেন, পদ্মাবতী আবার কি করলেন, একটি কলসি নিয়েছে, কলসিটি নিয়ে ওরে তারা করিল একা করে করে পাইনা দেখা
একটা কলসি কাঁখি নিয়ে তাড়াতাড়ি মা চলেছে। কি দেখছেন? সেই কবিনী দাস কীর্তন গাইছে আর পদ্মাবতী নৃত্য করছে। ব্রাহ্মণী থাকতে না পেরে তিনি কি করলেন, তাল ধরেছে। যখনই তালটি ধরেছে এমন সময় ব্রাহ্মণ ঠাকুর ঘুমটা ভেঙে যায়। ব্রাহ্মণী ব্রাহ্মণ বলে ডাকছে, ব্রাহ্মণী ব্রাহ্মণ পদ্মাবতী সাড়া নেই, কথা নেই, উত্তর নেই। ব্রাহ্মণ ঠাকুর বারে বারে ডাকছে। ঠিক এমত সময় সেই বালকটিকে বলছে, ঠাকুর মশাই তোমার ব্রাহ্মণীকে তো পাবে না, তোমার ব্রাহ্মণী তো পাবে না, তোমার পদ্মাবতীকে পাবে না, তোমার পদ্মাবতীকে পাবে না। সেই অগ্রদ্বীপের একটা নতুন সাধু এসেছে, সন্ন্যাসী। সেই সাধুর কীর্তন গাইছে, তোমার পদ্মাবতী নৃত্য করছে আর তোমার ব্রাহ্মণী তালে ধরেছে। যখন ওই তাল এই কথা শুনেছে ঠাকুরমশাই আর থাকতে পারে, হ্যাঁ, প্রদানিত হয়েছে, রাগ হয়েছে। তাহলে ঠাকুরমশাই একটি জ্যোষ্ঠী হাতে নিয়েছে, জ্যোষ্ঠী মানে একটা লাঠি হাতে নিয়েছে। ওরে ক্রোধে ভরে জ্যোষ্ঠী লয়ে করিল গমন, ঘাটে গিয়ে দিল দর্শন, ঘাটে গিয়ে দিল দর্শন, ঘাটে গিয়ে দিল দর্শন। ব্রাহ্মণ একটি লাঠি হাতি নিয়ে ক্রোধান্বিত হয়ে আর ওই অগ্রদেবের ঘাটে নবীন সন্ন্যাসীর সাথে মন্দিরে প্রবেশ করেছে। পদকর্তা বলছে, ঠাকুর মশাই যাও মন্দিরে মন ধীরে, যাও মন্দিরে মনে ধীরে ধীরে, সে নামে মনে দিলে, সে নামে মনে দিলে, মনে প্রাণে গলে যাবে, মনে প্রাণে গলে যাবে, যাও মন ধীরে। ঠাকুর মশাই সে নামে মন দিলে না মন প্রাণে গলে যাবে। ঠাকুর মশাই জ্যোষ্ঠীটা হাতে নিয়ে আরো মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। গিয়ে দেখছেন কি সেই সন্ন্যাসী কীর্তন গাইছে, পদ্মাবতী নৃত্য করছে আর ব্রাহ্মণী তাল ধরেছে। আর ঠাকুর মশাই গিয়ে যে সক্রোধে জ্যোষ্ঠী হাতে নিয়ে প্রধানিত হয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে, যখন প্রবেশ করেছে ব্রাহ্মণের যে রাগ ছিল, যে প্রধানিত হয়ে ছুটেছিল তার যে রাগ কোথায় তীর্ণ সম ভেলার মতো ভেসে চলে গেল। কেন ওরে গোবিন্দ দাসের রূপের ছটা, গোবিন্দ দাসের রূপের ছটা, ব্রাহ্মণীর পালালো ছটা, ব্রাহ্মণীর পালালো ছটা। আমায়রা আমার তো মানুষ ষড়রিপু দিয়ে প্রচলিত, ছটা রিপু কি কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, এই ছটা রিপু দিয়ে আমাদের। তাহলে তার যে রাগ ছিল প্রধানিত হয়েছিল, কোথায় তিনজন সময় ভেলার মতো ভেসে চলে গেল। শুধু তাই নয়, মনে মনে ওই যে ব্রাহ্মণ ব্রাহ্মণী ওই পদ্মাবতীর সাথে গোবিন্দ দাসের বিবাহ দিয়ে স্বামী স্ত্রী এগিয়ে আসলে, তাহলে আজ থেকে পদ্মাবতী হল গৃহিণী আর গোবিন্দ দাস হল গৃহী। তাই গোবিন্দ দাস বলছে, পদ্মা পদ্মা আজ থেকে না তুমি ঘরে বসে বসে গৌর ভজন করবে, আর আমি তুলসী চন্দন নিয়ে ওই ভাগ্যবতী সুরধ্বনির তীরে গৌরের আরাধনা করব। তবে মায়েরা যারা ভজন করবেন আপনার হলো ভজনীয়, ঘরে বসে বসে কীর্তন গাইবে ভজন গাইবে। তবে চৈতন্য চরিতামৃতে এটা লেখা আছে, অনেকে ভাবছে যে আমরা মায়েরা যে কীর্তন গাইলে ভালো, আসলে না
ভগবানের নিষেধ বাক্য চৈতন্য চরিতামৃতে এটা দেখবে। তবে বর্তমান যুগে হয়তো কেউ জানে না করছে, তাতে আমি বলবো না যে করো না, এটা হচ্ছে মহাপ্রভু নিষেধ বাক্য। যাই হোক, তাহলে গোবিন্দদাস ওই তুলসী চন্দন নিয়ে ভাগ্যবতী সুরধনীর গঙ্গার তীরে গিয়ে তুলসী চন্দন নিয়ে নামি পঞ্জন নেমে আর ওই তুলসী চন্দন ভাসিয়ে দিল। যখন ওই ভাসিয়ে দিয়েছে, চক্ষু মুদিত করে গোবিন্দদাসের হাতে এক খণ্ড পড়া কাঠ উঠেছে। যখন এই পড়া কাঠটি উঠেছে, তাকে দেখলেন কি গোবিন্দ হাতে এক খণ্ড পড়া কাঠ। যখন পড়া কাঠ উঠেছে, গোবিন্দদাস চিৎকার করে বলছে, ঠাকুর আমার হাতে এক খণ্ড পড়া মনে মনে ভাবছে আসছি না, আমি গৌর কীর্তন আর গাইব না, গৌর কীর্তন গাইব না, আমার ভাগ্যে পড়া কাঠ ঠাকুর। এই পর্যন্ত আমার গৌর ডাকা শেষ। কাঁদিতে কাঁদিতে পদ্মাবতীর কাছে গিয়ে বলছে, পদ্মা ওরে পদ্মা ওরে পদ্মা ওরে পড়া ওরে পদ্মা, আজ থেকে না আমি গৌর কীর্তন গাইব। আজ থেকে আমি গৌর কীর্তন গাইব না। এই পর্যন্ত আমার গৌর ডাকা শেষ। স্বামী গো, স্বামী তুমি বিচলিত হবে না, তুমি ধৈর্য হারাবে না, সবাই তো সেই তুমি করুণাময়ী, তার ইচ্ছায় জগতে ঘুরছে। স্বামী আমি তোমার চরণ ধরে বলছি, তুমি ধৈর্য হারাবে না। জানো ঠাকুর, ওরে কারে কাঁদায় কারে হাসা, কারে পাগল কানাই গো, কারে হাসাই কারে কান, কারে পাগল করে কারে হাসাই কারে বানাচাই কারে হাসাই কারে কানো পাগল করে রে। সবই তো তার ইচ্ছা, তার ইচ্ছা বিরুদ্ধে আমাদের কিছু করার নেই। ঠাকুর পদ্মাবতীর কথাই মানলো না, কাঁদিতে কাঁদিতে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। গোবিন্দদাস প্রবেশ করে আর ঘুমিয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়েছে গভীর রজনী, সেই রজনীতে স্বপ্ন দেখাচ্ছে গোবিন্দদাস, গোবিন্দ গোবিন্দ স্বপ্ন দেখছেন কে এক জ্যোতির্ময় মহাপুরুষ। শিয়রে দাঁড়িয়ে বলছে গোবিন্দদাস, ওরে শিয়রে দাঁড়াই আমার শ্রীশি নন্দনা, কইছেন তোরা করে
কষ্ট ভেবে তুমি যারে পড়া কাষ্ট ভেবে দূরে ছুড়ে দিয়েছো
ওটি তো কাঠ নয়, ওটি কাষ্ঠ নয়, এক খণ্ড পাথর। ওই পাথর খণ্ডকে দিয়ে ভাস্করকে দিয়ে বিগ্রহ বানিয়ে অগ্রদ্বীপের গোপীনাথের নাম দেবে। যখন এই স্বপ্ন দর্শন করে আমি তাহলে কি ভুল করেছি, তাহলে কাষ্ঠ নয় এক খণ্ড পাথর। প্রাতকালে গাত্র স্থানে করে অগ্নিবের ঘাটে গিয়ে যাকে পাথর কাষ্ঠ বলে ফেলে দিয়েছিলাম সেই পাথর খণ্ডকে নিয়ে ভাস্করকে বিগ্রহ বানিয়ে নাম দিয়েছেন অগ্রদ্বীপের গোপীনাথ। এইভাবে স্বামী স্ত্রীতে দুজনে গোপীনাথের সেবায় রত। মাস গেল, বছর গেল, দেখতে দেখতে কল আলোক করে এক নব জাতকের আবির্ভাব হল। পদ্মাবতীর একটি পুত্র সন্তান হল, পুত্রের নাম দিলেন কি গোকুল চাঁদ। শশী কলার ন্যায় বাড়তে লাগলো, নাম দিলেন গোপী গোকুল চাঁদ। গোকুলের বয়সে যখন 5 বছর হল, বিষচিকা রোগে কলেরা রোগে, আগে বাবা কলেরা হতে এখন বলে ডায়রিয়া, বিষচিকা রোগে পদ্মাবতী মারা গেছে। গোকুল চাঁদে জানে না, পাড়ায় খেলতে গিয়েছিল, খেলা শেষ করে ছুটতে ছুটতে মায়ের কাছে এসে বলছে, মা খেতে দাও না মা, আমার বড় ক্ষুধা লেগেছে মা, ওঠো না মা। পদ্মাবতী ইহ থামে ছেড়ে স্বর্গ থামে চলে গেছে। গোকুল চাঁদে বাড়ি বাড়ি ডাকছে, মা তুমি আবার খেতে দেবে না, গোপীনাথের সেবা দেবে না, মা গো তুমি গোপীনাথের পূজা করবে না। এইভাবে মায়ের অঞ্চলে ধরে কাঁচার বলছে, মায়ের অঞ্চল ধরিয়া কান্দি কান্দিয়া, মা গো কথা বল খেতে পূজা করিবি না মা,
তুমি মান করেছ, তুমি মান করেছ, তুমি কপিনাথের সেবা দেবে না? দেখো না মা কত ফুল তুলে এনেছে। গোবিন্দ দাস কাঁদছে আর গোকুল বলছে, গোকুল গোকুল তুই আয় আমার কাছে আয়। জানিস কোন তোর মা বেঁচে নাই রে, ধামে চলে স্বর্গ ধামে চলে গেছে। আর তোর কোনোদিনে বাবা বলে ডাকিবে না, গোকুল বলে ডাকিবে না। হাই গোকুল তুই আমার কাছে, গোকুল চাঁদকে কাছে নিয়েছে, তাহলে মা বেঁচে নাই নাই রে, এও ধাম ছেড়ে স্বর্গ ধামে চলে গেছে। এইভাবে স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন করে গোকুল চাঁদকে নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, ফলমূল ফলমূলের নৈবেদ্য সাজিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, ফলমূলের নৈবেদ্য সাজিয়ে গোপীনাথের সেবা দিচ্ছে। ওই গোকুল চাঁদে প্রশ্ন করলেন, বাবা যাকে এত চন্দনে চরচিত করছেন, ফলমূলের নৈবেদ্য সাজিয়ে যাকে সেবা দিচ্ছেন, ওটি তোমার কে বাবা? প্রশ্ন করল। গোবিন্দ দাস বলছে, জানিস জানিস গোকুল, ওটা না তোর বরদাদা। কি বললে? আমার বরদাদা? বললে হ্যাঁ রে, যদি বরদাদা হবে দাদা কথা বলে না কেন? জানিসই গোকুল, ওরে আমার দেখে বড় ভয় করে তাই কথা বলে না, তবে কথা বলাতে শিখলে কথা বলবে। এই গোকুল এক কাজ কর না রে, আমি না অনেক দূরে যাব ভিক্ষায়, মধ্যাহ্নের সময় তোর দাদাকে সেবা দিতে পারবি? এই ফলমূল নৈবেদ্য রেখে গেলাম, মধ্যাহ্নের সময় সেবা দিবি, পারবি তো? বলে হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না বাবা, আমি সেবা দিতে পারবো। ঠিক বলছিস, বল হ্যাঁ, কালি তোর মধ্যাহ্নের সময় দাদাকে সেবা দিয়ে আর বলবি কি জানিস, আমার জন্য একটু প্রসাদ রাখিস, সন্ধ্যায় আসব আরতি করব, দুজনে মিলে সেই প্রসাদ খাবো, পারবি তো? হ্যাঁ বাবা। গোবিন্দ দাস কি করলেন, এই গোকুল চাঁদের উপর সেবার ভার দিয়ে আর ভিক্ষার বাইর হলো, ধরো ভিক্ষা বাইর হলো। গোবিন্দ দাস ভিক্ষা করছে, ওরে ভিক্ষা দাও গো, নগর বাসে ভিক্ষা দাও আমারে, আমায় ভিক্ষা দাও। ভিক্ষা দাও
ভিক্ষা করতে যখনই বাড়ি বেরিয়েছে, আরে 5 বছরের গোকুল পাড়ায় গিয়ে ওই রাখালিয়া ছেলেদের সাথে খেলতে খেলতে আর ওই গোপীনাথের সেবার দেওয়ার কথা ভুলে যায়। মধ্যাহ্ন পার হয়ে গেছে, যখন এই মধ্যাহ্ন পার হয়ে গেছে এইবার গোকুল চাঁদের মনে পড়েছে, তাই তো বাবা যে সেবা দিতে বলেছে, আমি যদি না সেবা দেই তাহলে বাবা তো আমার অনেক মারামারি করবে, হ্যাঁ আমার বকাবকি করবে। তাই গোবিন্দদাস ভিক্ষা থেকে আসছে আর গোকুল চাঁদে পাড়ায় খেলতে গিয়ে হাত মুখ ধৌত করে আর ওই মন্দিরের মধ্যে প্রবেশ করে ফলমূল নৈবেদ্য। সুদের ভক্তমণ্ডলে জানা যায় যে আপনাদের সেবার ব্যবস্থা আছে, আপনারা কেউ বাড়ি চলে যাবেন না। সুদের ভক্তমণ্ডলে জানা যায় যে নায়ক তরফে আপনাদের সেবার ব্যবস্থা আছে, আপনারা সেবা করে তারপর যাবেন। গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় তাই জয় তাই গোবিন্দদাস জয় তাই। ভিক্ষা থেকে আসছে আর গোকুল চাঁদ রাখালিয়া ছেড়ে দিয়ে ছুটতে ছুটতে মন্দিরের মধ্যে প্রবেশ করে ফলমূল নৈবেদ্য সাজিয়ে নিয়ে আর ওই মন্দিরের মধ্যে গেছে। দাদা
দাদা নেমে আয়, বড় দেরি হয়ে গেছে দাদা। বাবা যে সেবার কথা বলেছিল, দাদা ছোট ভাই অপরাধ করেছে। এ দাদা তুই নেমে আয়, সেবার নেই। ভক্তমন্ডলী আদ্যাশক্তি ভক্তিমতী মায়ের অচল কি সচল হয়, মৃময় কি চিন্ময় হয়, গৌর বস্তু কি মুক্ত হয়। স্বাস্থ্যকার বললেন হ্যাঁ হ্যাঁ হয় হয়। এমন ভাবে ভক্তি ভাবে ডাকছে দাদা, সেবা না ও দেরি হয়েছে, অভিমান করেছ দাদা, তুমি অভিমান করে আছো, তাহলে তুমি সেবা নেবে না দাদা। ছোট ভাই অপরাধ করেছে, তাহলে তুমি সেবা নেবে না। বারবার ডাকতে ডাকতে গোকুল চাঁদের অনুরাগ ভরে বলছে, দাদা তুমি যদি সেবা না নাও দাদা, আমি কথা দিলাম তিনবার ডাকবো দাদা। তিনবারের মধ্যে যদি তুমি সেবা না হও তাহলে ভালো, আর যদি না সেবা নাও দাদা, আমি কথা দিলাম দাদা, আমার বড় বদল তুমি দেখবে। এইভাবে গোকুল চাঁদে গৃহের মধ্যে প্রবেশ করে একটি শাড়ি তো ছুরিকা হাতে নিয়ে গোপীনাথের ডাকিতে লাগলো, দাদা তুমি নেমে এসো সেবা না। দাদা তুমি নেমে এসো সেবা নাও দাদা। দুই, আর একটি মাত্র বার বাকি আছে, একটি বার বাকি আছে দাদা, তাহলে তুমি আমার মরা বদল দেখতে চাও, তাহলে তুমি সেবা নেবে না দাদা, তাহলে তুমি আমার মরা বদল দেখবে দাদা। শাড়ি তো ছুরিকা হাতে নিয়ে দাদা পাশার ভেতি কপে না সচল হইল, পাশার ভেতি কপে না সচল হইল, সচল হইল। আরে তো ছুরি কাটা পুরো ধরি আফেল, এই গোকুল রে গোকুল এ তুই কি করছিস? আমি না তোর কাছে পরীক্ষা করছিলাম রে গোকুল, আমি না তোর কাছে পরীক্ষা করছি, দে দে ভাই তুই আমার সেবা দে, আয় দুই ভাই মিলে খাবো সেবা, আয় আয় গোকুল আয়। তাহলে আবার গোকুলন্দ দাসের মন্দিরে ভক্তারে ভগবানের সেবা করছে, আরে ভক্ত আরে ভগবান সেবা করিতে লাগিল, ভক্তের মুখে প্রসাদ দিয়ে দিল, ভক্ত তখন ভক্ত তখন ভগবান মুখে প্রসাদ দিয়ে দিল, ভক্ত তখন ভগবানের প্রসাদ দিল, ভক্ত আরে ভগবানের সেবা করিতে লাগিল, ভগবান সেবা করিতে লাগিল, ভক্ত তখন ভগবান মুখে
के प्रसाद दे दिल भक्त तगर भगवान को के सेवा दे दिल जखन प्रसाद दिल दीते दीते जाके पात्रे एक बिंदु प्रसाद नहीं ए दादा बाबा तो प्रसाद रखते बोले तु सब खे नहीं बाबा के कि देव जानिस तो हमार क्षुदा लेगे बोले ते फेली शा बाबा ना भिक्षाई गे अनेक नारकेल आतप चाल मिष्टान्न पे तु से दिए हमारे एक पायसन्न सेवा दीते बोलिस ना रे ठीक है दादा बाबा एले ना हमें बोल ए दादा तु बोलते परिस तो जानिस कखन बाबा ना बाबार देखले आमार बड़ भय हय रे तुई बोलले हबे एखन अच्छा ठीक आछे बाबा एले आमी बोलबो सन्ध्या आगत गगने सूर्य रक्तिम बर्ण हये गेछे मने मने भावछे गगन चाँदे बाच्चारे पाँच बाच्चारे गगन छेले मानुष कि करछे जानि ना ठाकुर গৃহের মধ্যে প্রবেশ করে ডাকছে গকু ওই তো বাবার কণ্ঠস্বর বাবা ওই তো বাবার কণ্ঠস্বর বাবা তো এসেছে আমি কি বলবো বাবাকে দাদা তো সব খেয়ে ফেলেছে আমি এখন কি বলবো বাবাকে গোবিন্দ দাস আবার ডাকছে গোকুল নতমকে বাবার পাশে দাঁড়াল হ্যাঁ রে গোকুল তুই মধ্যানি সেবা দিয়েছিস তো হ্যাঁ বাবা প্রসাদে রেখেছিস ছাড়া করিস না কেন কি হয়েছে বল প্রসাদে লেগেছিস কাঁদছে বাবা বাবা দাদা না প্রসাদ সব খেয়ে ফেলেছে ভক্তমণ্ডল আদ্যা শক্তি ভগবতী মায়ের বলুন তো যদি এই কথা বলে গোবিন্দ দাসের মনে কেমন একটা আশা জাগে বলুন জানতে ইচ্ছে করে না বারে বারে প্রসাদ দিচ্ছে বল কুকুর এ প্রসাদ খেয়েছে কি বাবা দাদা সব খেয়েছে বিশ্বাস করো মিথ্যাবাদী এই বাসে তুমি মিথ্যা কথা শিখেছো বাবার কাছে বল বল এই প্রসাদ কে খেয়েছে সত্য করে বল বাবা মিথ্যে কথা তো শিখিনি বাবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমন্তপ পিতরি পিতি বা পণ্যে প্রিয়ন্তে স্বর্গ দেবতা বাবা তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব বাবা পালন করেছি বাবা বলছি তো আমি মিথ্যে কথা শিখিনি দাদা সব খেয়েছে আরো বলেছে কি বলেছে বলে বাবা ভিক্ষায় গেছে নারকেল আতপ চাল মিষ্টান্ন পেয়েছে সেইগুলো দিয়ে তুই বলিস না বাবার একটু পায়েসের সেবা দিতে বলিস না যখন এই কথা বলেছে ঠিকই আছে এই কথা বলিস না তাহলে এইভাবে আপনাদের আমার পরবর্তী দল উঠেছে তার আসবে ওরে এইখানে রইল আমার লীলার মাধুরী আরে ভক্তগণের সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল